চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর জরিপ জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে। সকল জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছলে সফররত জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার অপারেশনস ক্যাপ্টেন মির্জা মামুনুর রশিদ। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান হাই কমিশনের ডিফেন্স অ্যাডভাইজার সহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে নৌবাহিনী জাহাজ বঙ্গবন্ধু তাকে অভ্যর্থনা জানায়। সফরকালে জাহাজটির কর্মকর্তা, নাবিক ও পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কাপ্তাইস্থ নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি, নেভাল একাডেমিতে অবস্থিত রেডকন পয়েন্ট, নির্ভীক ঘাঁটি, নৌবাহিনী হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশ্যানোগ্রাফিক সেন্টার এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। সফর শেষে আগামী পহেলা মে জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।